আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যেও জগন্নাথ দেবের পুনরথযাত্রা উদযাপিত। কুমারঘাটে রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছজনের মৃত্যু। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক উন্নতি ঘটেছে। আগামীকাল রাজ্যে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল আজহা। দলিত ট্রফিতে পূর্বাঞ্চল দলের হয়ে খেলে মধ্যাঞ্চলের বিরুদ্ধে 5 উইকেট তুলে নিয়েছেন রাজ্যের অলরাউন্ডার মণিশঙ্কর মুরার সিং। এবারে আসছে বিস্তারিত সংবাদে। উল্টোরথের মধ্য দিয়ে আজ শেষ হল জগন্নাথ দেবের নদিনব্যাপী রথযাত্রা উৎসব। বিকেলে আগরতলা শহরে বিভিন্ন মন্দিরে সুসজ্জিত রথ ভগবান জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। আগরতলার জগন্নাথজিউ মন্দিরের রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্দিরে ফিরে যায়। ইসকন মন্দিরের উল্টোরথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। আশ্রম চৌমুহনীতে হরেকৃষ্ণ মন্দিরের উল্টোরথের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক। জগন্নাথ বাড়িতে অনুষ্ঠিত হয় উল্টোরথের অনুষ্ঠান। কুমারঘাটের ইস্কন মন্দিরে আয়োজিত জগন্নাথ দেবের পুনরথযাত্রায় আজ 9 বছরের শিশুসহ বিদ্যুৎপৃষ্ট হয়ে 6 জনের মৃত্যু ঘটেছে। কমপক্ষে 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এখনো পর্যন্ত 8 জনকে কৈলাসহর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য কুমারঘাটের মহকুমা শাসক সুব্রত কুমার দাসকে উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, আজ বিকেল 4:45 নাগাদ কুমারঘাটের উত্তর পাবিয়াছড়া এলাকায় রথ চলাকালীন রথের চূড়াটি 33 কিলোভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারকে স্পর্শ করলে সম্পূর্ণ রথটি তড়িতাহত হয় এবং দুর্ঘটনাটি ঘটে। মহকুমা শাসক জানিয়েছেন, মৃতদেহগুলি ফটিকরায় হাসপাতাল সংলগ্ন মর্গে রাখা হয়েছে। জেলার পুলিশ সুপার এবং উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। জানা গেছে, তিনি কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক ভগবান চন্দ্র দাস। তারা নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ওই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে এবং গুরুতর আহতদের প্রত্যেককে 10 লক্ষ টাকা করে এবং তাদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এদিকে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাইখোড়া ইস্কনের উল্টোরথের অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক মাইলাফু মগ এবং রামপদ জামাতিয়া প্রমুখ। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক উন্নতি ঘটেছে। এর ফলে বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে আজ 24তম উত্তর পূর্বাঞ্চলীয় আঞ্চলিক বিদ্যুৎ কমিটির বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরায় বিদ্যুৎ বিতরণ এবং উৎপাদন দক্ষতা উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে 2,275 কোটি টাকার প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী সহজ বিজলি হার ঘাট যোজনা, দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, সমন্বিত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার গরিব অংশের মানুষ উপকৃত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। আগামীকাল রাজ্যে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল আজহা, যা বকরি ঈদ বা কুরবানি ঈদ নামেও পরিচিত। এই উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে ঈদের বিশেষ নামাজ আদায় করা হবে। আগরতলা শিবনগরের গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে সকাল 8টায় নামাজ শুরু হবে। নামাজ আদায় করবেন ইমাম আব্দুর রহমান। ঈদ উল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল ঈদ উল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এই উৎসব রাজ্যবাসীর জন্য আনন্দ, ভালোবাসা, সুখ, সমৃদ্ধি, শান্তি ও সৌভ্রাতৃত্ব বয়ে আনবে বলে তিনি আশা ব্যক্ত করেন। ঈদ উল আজহা উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহাও মুসলিম সম্প্রদায়ের জনগণ সহ সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই উৎসব ত্যাগ, তিতিক্ষা ও আত্মশুদ্ধির উৎসব। আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মধ্য দিয়ে রচিত হয় পারস্পরিক সৌহার্দ্য। মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ঈদ উল আজহার প্রাক্কালে ভারতে এবং বিদেশে বসবাসকারী সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, ঈদ উল আজহা ভালোবাসা ও ত্যাগের পবিত্র উৎসব। তিনি বলেন, এই উৎসব আমাদের ত্যাগ ও মানবতার নিঃস্বার্থ সেবার পথে চলতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, ঈদের এই পবিত্র উৎসব ত্যাগ, সমবেদনা ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে স্মরণ করায়। পবিত্র ঈদ উল আজহা দুদেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।
ঈদ উল আজহা উদযাপনের জন্য সোনামুড়া মহকুমাতেও ব্যাপক প্রস্তুতি চলছে। মহিলারা এই বিশেষ উৎসব উপলক্ষে মেহেদি রঙে একে অপরের হাত রাঙিয়ে দিচ্ছেন। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর জহিরুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল সকাল 7টা থেকে 8টার মধ্যে ঈদের বিশেষ নামাজ আদায় করা হবে সোনামুড়া মহকুমার প্রায় প্রতিটি মসজিদে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, ঔষধের দাম একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে দিয়ে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ঔষধকে সহজলভ্য করে দেওয়ার ক্ষেত্রে জাতীয় ফার্মাসিউটিক্যাল কর্তৃপক্ষ কাজ করে চলেছে, কিন্তু সাধারণ মানুষ এ সম্পর্কে খুব একটা অবগত নন। রাজ্য ত্রিপুরা রাজ্য ফার্মাসিউটিক্যাল মূল্য নিয়ন্ত্রক ইউনিট এই কাজ করছে। আজ প্রজ্ঞা ভবনে আয়োজিত ফিক্সেশন অব সিলিং প্রাইসেস আন্ডার এনএলইএম শীর্ষক সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের রাজ্যে 13 লক্ষ কার্ড বিলি করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ আবেদন মিটিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে শুধু ওষুধ বিক্রি নয়, ওষুধ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন। সাংসদ রেবতী ত্রিপুরা আজ আমবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়পাশা মুসলিমপাড়া এলাকায় জনসম্পর্ক অভিযান করেন। এই অভিযানকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের 9 বছরের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করেন। দেশের স্বাধীনতার 75 বছরে আজাদি কা অমৃত মহোৎসব এর অঙ্গ হিসেবে দক্ষিণ জেলার 13টি সীমান্ত গ্রামের নাম স্বাধীনতা সংগ্রামীদের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বিলোনিয়া সার্কিট হাউসে সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোখের নাম এই কর্মসূচি সফল করতে দক্ষিণ জেলার জেলাশাসকের উদ্যোগে এক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলা ফ্রুমো, স্বপ্না মজুমদার, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী কাকলি দাস দত্ত প্রমুখ। সভায় সাবরুম মহকুমার দোলবাড়ি, ইন্দিরানগর, বৈষ্ণবপুর, মাধবনগর, আমলিঘাট, শ্রীনগর ও কৃষ্ণনগর এবং বিলোনিয়া মহকুমার অভয়নগর, আমজাদনগর, লক্ষ্মীপুর, রাধানগর, উত্তর শ্রীরামপুর ও ডিমাতুলি গ্রামের নাম স্বাধীনতা সংগ্রামীদের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক দুর্ঘটনা হ্রাসের উদ্দেশ্যে এবং জনসাধারণকে ট্রাফিক বিধি সম্পর্কে সচেতন করতে সিপাহীজলা জেলা পুলিশের উদ্যোগে আজ এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশালগড়ের রাস্তার মাথা থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত পরিক্রমা করে। ট্রাফিক ইউনিট ছাড়াও র্যালিতে বিশালগড়, বিশ্রামগঞ্জ ও মধুপুর থানার ওসি এবং পুলিশ কর্মীরা অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি, অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, ট্রাফিক ডিএসপি মানস দেববর্মা প্রমুখ। জেলা পুলিশ সুপার বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার করা সহ ট্রাফিক আইন মানার জন্য সকলের প্রতি আবেদন জানান। ত্রিপুরা মুক্ত দলের পক্ষ থেকে 4 দফা দাবিতে আজ শিলাছড়ি ব্লকের বিডিও পি দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনকালে 10 জন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং প্রাক্তন বিধায়ক গুরুমোহন ত্রিপুরা। আগামীকাল 17তম জাতীয় পরিসংখ্যান দিবস। এই উপলক্ষে জাতীয় পরিসংখ্যান অফিসের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আগামীকাল এমবিবি কলেজের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরিসংখ্যানগত সাক্ষরতা, সচেতনতা এবং বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান বিশ্লেষণের গুরুত্ব প্রচার করা। মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচিতে আজও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যা, অভাব ও অভিযোগ সম্পর্কে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আজ অধিকাংশ এসেছিলেন চিকিৎসা সাহায্য এবং কর্মসংস্থানের রাজ্যে নিয়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় প্রমুখ। খেলার খবর। দলিত ট্রফিতে পূর্বাঞ্চল দলের হয়ে খেলে মধ্যাঞ্চলের বিরুদ্ধে 5 উইকেট তুলে নিয়েছেন রাজ্যের অলরাউন্ডার মণিশঙ্কর মুরা সিং। কর্ণাটকের আলুরে আসরের প্রথম ম্যাচের প্রথম দিনে মণিশঙ্করের দাপটে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে 7 কোটি উইকেট হারিয়ে মাত্র 182 রান করতে সক্ষম হয়। মণিশঙ্কর মাত্র 42 রানে 5টি উইকেট তুলে নিয়ে সবার নজর কেড়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ স্কাইলার ক্লাব এবং বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় স্কাইলার ক্লাব 2-1 গোলে ইউনাইটেড বিএসটি কে পরাজিত করে। বিজয়ী স্কাইলার ক্লাবের পক্ষে সোলেমন রিয়াং এবং এলফন ডার্লং 2টি করে গোল করে। অপরদিকে ইউনাইটেড বিএসটির পক্ষে একমাত্র গোলটি করে বিশাল সেন। একই মাঠে বিকেলে অনুষ্ঠিত খেলায় ওরিয়েন্টাল ক্লাব 3-0 গোলে কৃষক সংঘকে পরাজিত করে। বিজয়ী ওরিয়েন্টাল ক্লাবের পক্ষে বিতেন রিয়াং, প্রণয়ন দত্ত ও প্রশান্ত নোয়াতিয়া 3টি গোল করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম এবং সিপাহীজলা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 24.6 মিলিমিটার। আগামীকাল রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 35.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার।
রাজ্য জগন্নাথ দেবের কোন রথযাত্রা উদযাপিত কুমারঘাটে রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছজনের মৃত্যু। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যাপক উন্নতি হয়েছে। আগামীকাল রাজ্য উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল আজহা। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের হয়ে খেলে মধ্যাঞ্চলের বিরুদ্ধে 5 উইকেট তুলে নিয়েছেন রাজ্যের অলরাউন্ডার মণিশঙ্কর মুরাসিং। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।